नमस्कार बंधुरा, आज के रेसिपी निये चले एसेछि आर माछेर कालिया रेसिपी। चलुन आमी ए रेसिपिटा कि कि उपकरण दिए बानियेछि सेटा देखुन। एखाने आमी 6 पिस आर माछेर गादा नियेछि। माछटा एबार आमी मैरिनेट करे नेब। तार जन्य प्रथमे ए जे लेबु, लेबुर रस दिए देब। তারপরে দিয়ে দিচ্ছি নুন। তারপরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো। অল্প একটু সর্ষের তেল মাছের উপরে ছড়িয়ে দিলাম। সব উপকরণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম আঁচে মাছগুলো দুই সাইড হালকা করে ভেজে নেব। মাছগুলো দুই সাইড লাল করে ভেজে নিয়েছি। কিন্তু এই মাছ ভাজতে ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, মাছগুলো না তো ফাটবে। তো একটা একটা করে মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেব, অল্প একটু, 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু লাল হতে সময় দেব। মাঝারি সাইজে 2 খানা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 4 চামচ দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষতে হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা 1টা টমেটো কুচি। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা 5 থেকে 10 মিনিট কষতে হবে। একটু জল দিয়ে মশলাটা কষবো। মশলাটা 10 মিনিট কষে নিয়েছি। মশলার মধ্যে দিয়ে কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার গ্রেভি বানাবার জন্য জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। গ্রেভি ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছটা রান্না হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। আর মাছের কালিয়াটা একটু রিচ করে বানিয়ে নিলাম। সাদা ভাতে খেতে খুব ভালো লাগবে। নামাবার আগে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটা একটু মাছের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।
आशा करी आमार ए वीडियो टा सबार खूब भालो लागबे। भालो लागले लाइक शेयर कमेंट करते भूलबेन ना। वीडियो टा देखार जोनो असंख्य धन्यवाद।